আসসালামু আলাইকুম, আমি সুজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফরাজির এই পর্বে। আজ আমরা দেখব কুয়েতের সিভিল আইডি কার্ড বা আকামা কীভাবে মোবাইলে ডিজিটালি ইনস্টল করা যায় একটা অ্যাপসের মাধ্যমে। এটি যদি আপনি করতে চান তাহলে আপনার প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বক্সে লিখতে হবে সিভিল আইডি, সিভিল আইডি লিখে সার্চ করবেন। এই অ্যাপসটি আপনার ইনস্টল করতে হবে, আমি ইনস্টল করলাম। আর ডাউনলোড হতে হতে একটি কথা বলে রাখি, এখন যারা বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন, ছুটিতে গিয়েছিলেন, তারা যদি কুয়েতে আসেন তাহলে আপনাকে মাস্ট বাংলাদেশ এয়ারপোর্টে সিভিল আইডি কার্ড এবং সিভিল আইডির এই মোবাইল ভার্সনটা আপনাকে দেখাতে হবে, না হলে আপনাকে আসতে দেবে না। তো এর জন্য বাংলাদেশে থাকা অবস্থায় কুয়েত মোবাইল আইডি ইনস্টল করে রাখবেন। সফটওয়্যারটি ইনস্টল হলে সফটওয়্যারটি ওপেন করুন। এখান থেকে যদি ইংরেজি থাকে তাহলে তো আর সমস্যা নেই, তবে যদি আরবি থাকে সেক্ষেত্রে আপনি উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে এই যে যেখানে আরবি লেখা আছে এখান থেকে ইংলিশ করে নিতে পারবেন। এখানে নেক্সটেতে ক্লিক করব, তারপর এখানে আবার নেক্সটে ক্লিক করব। যদি আপনি প্রথমবার হন তাহলে অনলাইন রেজিস্ট্রেশন ইউজিং মোবাইল এখানে ক্লিক করুন। আপনার ফর্মটা দিয়েছে, এই ফর্মটা আপনার পুরো করতে হবে। যেমন আমি আমার সিভিল আইডি দেখে আমার সিভিল আইডির নাম্বারটা এখানে বসাবো, আমার সিভিল আইডির নাম্বারটা এখানে আমি বসাচ্ছি। ওকে, তারপর সিভিল আইডি কার্ডের একটা সিরিয়াল নাম্বার আছে, যেটা আপনি সিভিল আইডির পিছনের ব্যাক পার্ট আছে সেই ব্যাক পার্টে লেখা আছে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা আপনার এখানে দিতে হবে। ওকে, তারপর আপনি নন কুয়েতি হয়ে থাকেন, মানে আপনি যদি কুয়েতের বাইরের কেউ হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে পাসপোর্ট নাম্বারটা, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, কুয়েতে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে অ্যাগ্রি হতে হবে। নেক্সট ক্লিক করার পর একটু সময় নেবে এবং তারপর ফেস ভেরিফিকেশন করতে বলবে। স্টার্ট ক্যাপচারিংয়ে ক্লিক করলে অটোমেটিক আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে। আপনার মুখমণ্ডল ভালো করে দেখাতে হবে। যদি আপনার দেয়া ডকুমেন্টের সাথে এবং আকামা লাগানোর সময় পুলিশ অফিসার কর্তৃক ক্যামেরায় উঠানো ছবির সাথে মিল থাকতে হবে। অনেক সময় পিছনে অধিক পরিমাণে আলো থাকলে ফেস ভেরিফিকেশন হয় না ঠিক মতে, তাই একটি দেয়ালের সামনে ভালো লাইটিংয়ে দাঁড়িয়ে ফেস ভেরিফিকেশন করলে ভালো হয়। ভেরিফিকেশন হয়ে গেলে সাবমিটে ক্লিক করুন। এখানে একটা ওপিটি এসেছে, হ্যাঁ, আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে, সেই মেসেজটা আপনার নিতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারের মেসেজটা নিচ্ছি। এটা হলো আপনার, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশনটা কোডটা এনে ওই যে উপরে যে একটা নাম্বার হচ্ছে, মানে 2 মিনিট টাইম দেওয়া আছে, 2 মিনিটের টাইমের ভিতরে আপনার ওই নাম্বার ওই ভেরিফিকেশন কোডটা এনে এখানে দিতে হবে। এখানে একটা পিন নাম্বার দিতে হবে, খেয়াল রাখবেন পিন নাম্বারটা যেন র্যান্ডম হয়, মানে 1 2 3 4 এ ধরনের নাম্বার দিবেন না। তারপর নিচে কনফার্মে ক্লিক করলে একটি নোটিফিকেশন দিয়ে সাকসেস দেখাবে। এখন নিচে ওকেতে ক্লিক করলে আপনার সিভিল আইডি বা আকামা দেখতে পাবেন। এখানে আপনার সকল প্রকার তথ্য দেওয়া থাকবে, যেমন আপনার পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি, এমনকি আপনি ভ্যাকসিন দিয়েছেন কি না তাও এখানে দেখা থাকবে। যদি এখানে সবুজ চিহ্ন থাকে তাহলে আপনি ভ্যাকসিনেটেড। তো এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, লাইক এবং শেয়ার দিয়ে পাশেই থাকুন।